হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সত্যি কথা বলতে সরস্বতী পুজোর সেরকম কোনো বেরোনোর ইচ্ছা ছিল না। তো ব্লগটা বীরনগর থেকে স্টার্ট করছি, যেহেতু সুরজিৎ ডাক দিয়েছে। তো সুরজিৎদের বাড়ি তাহিরপুর, তো সেখানেই যাব আর সমস্ত পূজা মণ্ডপ ঘুরিয়ে দেখাবো। চলো যাওয়া যাক, আমার সঙ্গে চলো। আর সরস্বতী পুজোর তাহিরপুরে সবথেকে বড়ো প্যান্ডেল হয়, পুজোটাও ধুমধাম করে হয়, যে মানে বিশেষ করে পূজা মণ্ডপগুলো, তো সেটাই দেখাবো। চলো আমার সাথে যাওয়া যাক। তো গাইস, ফাইনালি সুরজিতের বাড়িতে চলে এসেছি। এই যে সুরজিৎ, তো এখান থেকে বেরোবো। তাহিরপুরে কোন কোন পূজা মণ্ডপ দেখাবি? তাহলে চারটে বড় বড় পুজো হয়, তো আমরা যাবো এখন দাদার সাথে, খুব মজা করবো, ওখানে গিয়ে সবকিছু শেয়ার করবো তোমাদের, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো যাওয়া যাক। চলে এসছি তাহিরপুরে আর একটা পূজা মণ্ডপে, দেখতেই পাচ্ছ যে প্রবেশ করছি, দারুণ হয়েছে। আর পূজা মণ্ডপটাকে দেখাচ্ছি, দেখো এইটা, এখন প্রবেশ করবো আর তোমরা দেখো।
দেখতেই পাচ্ছ এখানে কি ধরনের মডেল তৈরি করেছে, খুবই পৌরাণিক মডেল, তো দেখে খুবই সুন্দর লাগছে। আর এই ওপরের কাজটা দেখো, দারুণ করেছে। কেমন লাগছে? দারুণ দারুণ, সেরা করেছে, সেরা প্যান্ডেলটা সত্যি সেরা করছে, দেখার মতো। তো গাইস, তোমরাও পারলে তাহিরপুরে এসে ঘুরে যাও, ছোট বাজার। ৭০তম বর্ষে বিজয় সংঘে বাণী বন্দনার বিশেষ আকর্ষণ এবারের থিম, আমাদের এবারের অভিনব থিম, বিলুপ্তপ্রায় জনগোষ্ঠী আন্দামানের জারোয়া সম্প্রদায় এবং তাদের জীবন প্রণালী। আসুন এই অভিনব থিম দর্শন করুন, আপনাদের ভালো লাগবে। তো গাইস, ফাইনালি আমরা এখন পূজা মণ্ডপ দেখে, প্যান্ডেল দেখে বেরোচ্ছি। তো দেখেই বুঝতে পারছো চারিদিকে মাইকের আওয়াজ, তো এই টাইমে একটু মাইকের সাউন্ড নেই বলে তাই তোমাদের সাথে কথা বলা সম্ভব হচ্ছে। তো এখন আমরা রীতিমতো বেরোবো, আশা করি তোমাদের ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগবে। দারুণ হয়েছে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। তো তোমাদের সাথে বেশি কথা বলতে পারিনি, মাইকে আসছিলো, কপিরাইটের ব্যাপার থাকে অনেক, সেজন্য